মালয়েশিয়ায় প্রবাসী নারীকে ধর্ষণ ও ছিনতায় গ্রেপ্তার দুজন। মালয়েশিয়ায় প্রায়ের একটি হোস্টেলে একজন অভিবাসী নারী শ্রমিককে সন্দেহভাজন ধর্ষণ ও ডাকাতির ঘটনার একটি মামলায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। সেন্ট্রাল সেবারাং প্রায় ওসিপিডি অ্যাসিস্ট্যান্ট কমিশনার শফি আব্দুসামাদ জানিয়েছেন, ভিকটিমের পক্ষ থেকে পুলিশের রিপোর্ট দায়ের করার পর ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী প্রায়তে একটি দোতলা বাড়ির প্রথম তলায় তার রুমে অবস্থান করছিলেন, যখন তাকে ঘুম থেকে জাগিয়ে তোলা হয় অজ্ঞাত পরিচয়ের একজন, যিনি মঙ্গলবার ভোরে গলায় ধারালো অস্ত্র ধরে এই ঘটনাটি ঘটান। এসিপি শফি বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব কথা বলেন। তিনি বলেন, সন্দেহভাজন ভিকটিমের কাছ থেকে 200 রিঙ্গিত ছিনতাই করার পর ওই নারীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। শফি আরও বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে ঘটনার আগে ভিকটিম ঘুমাচ্ছিল এবং তার রুমে তালা দেওয়া ছিল। সে সময় সন্দেহ করা হচ্ছে ভুক্তভোগীর হোস্টেলের সামনের দরজা খোলার জন্য লিভার ব্যবহার করে সন্দেহভাজন ব্যক্তি ঘরে প্রবেশ করে। তিনি বলেন, ভিকটিমকে আরও চিকিৎসার জন্য সেবারং জয় হাসপাতালে আনা হয়েছে। তিনি বলেন, সন্দেহভাজন উভয়কেই যারা মালয়েশীয় নাগরিক এবং ফৌজদারি মাদক অপরাধের পূর্বের রেকর্ড রয়েছে। তদন্তের সুবিধার্থে তাদের ইতোমধ্যে আটক করা হয়েছে, আদালতে রিমান্ডের জন্য আবেদনও করা হবে। তিনি বলেন, ধর্ষণ এবং ডাকাতির জন্য দণ্ডবিধির ধারা 376 এবং 392 এর 397 এর অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে। মালয়েশিয়ার জাতীয় সংবাদপত্রগুলোতে এ সংক্রান্ত একাধিক প্রতিবেদন গতকাল প্রকাশ পেয়েছে, কিন্তু কোনো প্রতিবেদনেই পুলিশ স্পষ্ট করে বলেননি ওই ভিকটিম প্রবাসী নারী কোন দেশের নাগরিক। তবে তিনি ইন্দোনেশিয়ার নাগরিক বলে মালয়েশিয়া থেকে একটি সূত্র আমাদের জানিয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রবাস কণ্ঠ। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাসকণ্ঠ.com, সাবস্ক্রাইব করুন প্রবাসকণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।